Hi guys, welcome to my Bangla vlog channel. Aajke hocche Saturday. Ami ei just ghum theke uthlam. To bhablam ajke din ta vlog kora jak. Oneke amake boleche je daily vlog korte. Ami jani na daily vlog korte parbo ki parbo na, but at least try korbo je soptahe jeno 3 theke 4 te video post korte pari. Ekhon baje almost 9:30 ta. Ajke Saturday bole ami aramse ektu shuye shuye TV dekhchhilam, mobile ghatchhilam. Jodio sokal bela uthe mobile ghatata thik bhalo option na, but ajke Saturday to ami boshe mobile ghatchhilam. Ekhon niche jabo, niche giye ektu smoothie baniye khabo. আর আমার যে ট্রাইপড যেটাতে আমি শুট করি না তার উপরে যে ক্লিপটা হয় সেটা ভেঙে গেছে মানে খুব লুজ হয়ে গেছে আমি ইউজুয়ালি আইফোন 11 এ শুট করি তো আমি কোনো ভাবে চাই না যে আমি ট্রাইপডটাকে ক্যারি করি আর ওটা ভেঙে পড়ে যায় কারণ ফোনটা তাহলে পুরোপুরি ভাবে ড্যামেজ হয়ে যাবে তো আজকে আমার একটা ট্রাইপড অর্ডার দিতে হবে আর মোস্ট অফ দা ক্লিপ যেটা তোমরা আজকে ব্লগে দেখবে হয়তো সেটা আমি হাতে ধরে করব এই টাইমে আমি খাটের উপরে বসে আছি তো আমি ট্রাইপডটা ইউজ করছি যখন আমি বাইরে থাকব আমি ট্রাইপডটা ইউজ করব না কারণ একবার যদি ফোনটা পড়ে ভেঙে যায় তাহলে ব্যাস আমার ব্লগিং আপাতত জন্য স্টপ হয়ে যাবে তো চলো নিচে যাই গিয়ে একটু স্মুদি বানাই আজকে হয়তো আমি অমিত আর কাকিমার সাথে বেরাতে পারি নট শিওর হতেও পারে নাও হতে পারে যদি হয় তাহলে তোমরা ব্লগে দেখতে পারবে আর এখন চলো স্টার্ট করি দিনটাকে সকাল থেকে আমি লিটারালি পাগলের মতন কাজ করছি কারণ একটা ভিডিও আপলোড করার ছিল যেখানে তোমরা আই থিঙ্ক এতদিনে দেখে নিয়েছো ফার্স্ট টাইম রেস্টুরেন্টে গেলাম আফটার লকডাউন এরকম একটা টাইটেল দেওয়া আছে তো ওটা ব্রেকফাস্ট করার পর থেকে আমি শুধু এডিটিং করে যাচ্ছি এখানে একটু ফ্লস বেরাচ্ছে ওখানে একটু এটা হচ্ছে যদিও হাফ এডিটিং আমি কালকেই করে রেখেছিলাম বাট তাও অনেকটাই টাইম লেগে গেছে এখন বাজে এখন বাজে 3:10 আর এখনো অবধি আমি না স্নান করেছি না খেয়েছি তো এখন তাড়াতাড়ি করে গিয়ে সেটা করে নেব এডিট করতে করতে এত টাইম লেগে গেছে যে আমি এক্সপেক্ট করিনি বাট একটা নতুন জিনিস যেটা আমি লাস্ট টাইম ভিডিওতে করেছিলাম আর তোমাদের সবার খুব ভালো লেগেছিল সেটা হচ্ছিল যারা যারা কমেন্ট করেছিল তাদের নাম আমি নিয়েছিলাম এখন 57 মিনিটস মতন হয়ে গেছে যে 57 মিনিটস মতন হয়ে গেছে যে ভিডিওটা আপলোড হয়েছে তো যারা যারা কমেন্ট করেছে আমি তাদেরকে থ্যাংক ইউ বলবো পার্সোনালি এখানে তো কে কে করেছে তারা আমাকে একবার একটু দেখতে দাও তো যারা যারা কমেন্ট করেছে তাদের নামটা আমি একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে হলো পার্লি দেব অঙ্কিতা দেবনাথ এক সেকেন্ড ইন্ডিয়ান গার্ল মনীষা বিপাশা দেবনাথ তারপরে রিমি মুখার্জি কুক অ্যান্ড ব্লগ উইথ সঙ্গীতা স্নেহাস কর্নার বাই দ্য ওয়ে স্নেহা লিখেছে দিদি তুমি আমার নামটা নিলে না তোমার নামটা নিতে ভুলে গেছিলাম হয়তো লাস্ট টাইম তাই জন্য এইবার তোমাকে স্পেশালি বলছি থ্যাংক ইউ স্নেহা আমি জানি তুমি সবসময় আমার যে কোনো ভিডিওতে এসে কমেন্ট করো সো থ্যাংক ইউ স্নেহা লাস্ট টাইম নিইনি তাই জন্য ভেরি ভেরি সরি তারপরে হচ্ছে প্রিয়াঙ্কা শীল তারপরে এটা হচ্ছে ফেরদুসি চক্রবর্তী সরি যদি ভুল নাম চৌধুরী যদি তোমার নামটাকে ভুলভালভাবে বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও তারপরে আছে সঞ্চারী দাস স্নেহাস কর্নার থেকে আর একটা মেসেজ কমেন্ট তারপর হচ্ছে হলো মন্টুষি গাঙ্গুলি অনুমিতা চ্যাটার্জি অনিন্দিতা রয় রাহুল আর আজকে ফার্স্ট কমেন্ট করেছে হচ্ছে শাশ্বতী মুখার্জি লিখেছে হাই ফার্স্ট ভিউ ফার্স্ট কমেন্ট থ্যাংক ইউ সো মাচ গাইস কে তোমরা এত এত কমেন্ট করো আর এত এত আমাকে লাভ অ্যান্ড সাপোর্ট করো এখন যাই তাড়াতাড়ি একটুখানি স্নান করে রেডি হইনি কারণ এখন অমিতের সাথে আমার বেরানোর আছে কোথায় যাচ্ছি কি করব কি না করব সব দেখতে পারো তো চলো তাড়াতাড়ি রেডি হই কারণ অমিতের কাছে আমি বকা খেতে চাই না তো আজকে আমার রেডি হতে হতে একটু লেট হয়ে গেছে আর আমি দেখো অলরেডি ফোন করা স্টার্ট করে দিয়েছে কোথায় তুই এখন বাজে 4:05 আমি বলেছিলাম যে আমি 4:00-এর মধ্যে তোর বাড়িতে পৌঁছে যাবো বাট সেটা আনফর্চুনেটলি হয়নি আই থিঙ্ক সব মেয়েদের একটু রেডি হতে টাইম লেগে যায় নট দ্যাট কি আমি খুব বেশি লেট করি হ্যাঁ 5-10 মিনিট তো লেট হতেই পারে ও বাই দ্য ওয়ে তোমার সবসময় জিজ্ঞেস করেন যে তোমার স্কিনটা তো গ্লোই কীভাবে লাগে স্কিনটা গ্লোই হয় না লোকে হাইলাইটার লাগায় আমিও ছোটবেলায় ভাবতাম যেরকম বলিউড কোনো সেলিব্রিটি দেখতাম তো ভাবতাম ওদের স্কিনটা তো চকচক চকচক কী করে করে মা ওদের স্কিনটা তো ভালো কী করে তারপরে এখন বুঝতে পেরেছি যে তারা অ্যাকচুয়ালি হাইলাইটার লাগায় সো একটু হাইলাইটার লাগিয়ে দিলে ব্যাস স্কিনটা চকচকে হয়ে যাবে আমি এই হাইলাইটারটা ইউজ করি এটা খুবই ভালো আই থিঙ্ক এটা 400 রুপিস আমার লেগেছিল কিনতে শিবানা প্যালেসের এটা আর শেড নাম্বারটা হচ্ছে আই থিঙ্ক 04 এইটা তোমরা ট্রাই করতে পারো যদি তোমরা হাইলাইটার ইউজ করতে পছন্দ করো হালকা একটু লাগিয়ে দিলেই খুব স্কিনটা ভালো লাগে
ফাইনালি বেরাচ্ছি। এই ব্যাগটা আমি আজকে নিয়েছি, ওখানটা একটু মেসড আপ আছে দেখো না, তো এই ব্যাগটা আমি আজকে নিয়েছি। এই ব্যাগটা সবথেকে একটা খারাপ পয়েন্ট হচ্ছে যে এই যে চেনটা আছে না, এটা যদি বাই চান্স তোমার চুলে লেগে দেয় তোমার চুল পুরো ছিঁড়ে বার করে দেয়, তাই জন্য আমি চুলগুলোকে এক সাইডে করে নিয়েছি। এখন মাকে বলে ফটাফট বেরাবো। মা কোথায়? নিচে আসছি, আসবো তো মা, আর দেরি করো না মা, এখনো গাড়ি মোছা হয়নি। মা বলছে যে গাড়ি এখনো নাকি মোছা হয়নি, ড্রাইভার নাকি মুছছে এখন অব্দি গাড়ি, আরো 5 মিনিট লাগবে, অলরেডি আমার লেট হয়ে গেছে, এখন বাজে 4:20। আজকে আমি তোমাকে মেরেই দেবে। আমার মা বসে বসে গাড়ি পরিষ্কার করছে ড্রাইভারের সাথে। মা তুমি কি করছো মা, এগুলো তোমাকে শোভা দেয়? এগুলো তোমাকে শোভা দেয়? তোমাকে কে বলে এগুলো করতে? মা উনি তো করছে, তুমি কেন করছো এগুলো? একটু করছি, ভালো লাগে, ভালো লাগে, লোকে দেখলে কি ভাববে? যাও ঘরে যাও। তাই দেখছি তুমি যে গাড়ি পরিষ্কার করছে, মানে সিরিয়াসলি কিছু বলার নেই আমার। ব্লগ বানাচ্ছি অমিত কই, ব্লগ বানাচ্ছি কিন্তু ভালো তো সেরে গিয়ে আসছে, ভালো বলছে অমিত কই। ও যা, ও উঠে আসো, উঠে আসো, আজকে ব্লগ করছি না আমি, এটা হচ্ছে আমার ব্লগ, বুঝেছো তো? প্রথমবার তুমি আসছো এইখানে, হচ্ছে ক্যামেরা হয়। আমরা কোথায় যাচ্ছি কাকিমা? এই সেঙ্গো গোল্ডে যাচ্ছি। আগে আমরা সেঙ্গো গোল্ডে যাবো, আর যদি ওখানে শ্যুট করতে দেয় তাহলে কিছু শ্যুট করবো, যদি না দেয় তাহলে না করবো। আজকে আমি কাকিমা আর অমিত বেরিয়েছি, আজকে আমরা সব দেখবো, আর যেদিন ফাইনালি আমরা কিনবো সেদিন কাকু যাবে আমাদের সাথে। হ্যাঁ, যাই সেঙ্গো গোল্ডে গিয়ে দেখি কিছু পছন্দ যদি হয়। আজকে সব জায়গায় যাবো, একবারে সব ঘুরে নেবো, তারপর ফাইনাল করে দেখে ফেলে তারপর কাকুকে নিয়ে বেরোবো। কাকু কাজকেও বলেছিলাম। কাকু কি বললো? বলে আজকে আমি যাব না, আজকে তোমরা দেখে আসো। আচ্ছা, সব বাবার এরকমই হয়, শপিং এর নাম শুনে তাদের জ্বর এসে যায়। আমার বাবা যদি বলে চলো, বলে না না শপিং আমি যাব না। এসে গেছি আমরা সেন্ট কাপড়ে, তাই না? মাস্ক পরে নাও, মাস্কটা পরে নাও, তারপরেই নাও। হ্যাঁ, মাস্ক পরেই নাও সবাই। বাই দ্য ওয়ে আমরা সেনকোতে গেছিলাম, ওখানে আমরা অনেক কটা কালেকশন দেখলাম, কিন্তু আমাদের একটা ফটো তুলতে দেয়নি কাকিমা। কি দেখাবো যে আমরা কি দেখছি, কি নেবো কি না নেবো? যদিও মা বলেছে এটা বিয়ের জন্য নেবো, সেটা নাকি দেখানো যাবে না, সেটা নাকি যেদিন আশীর্বাদ করবো সেটা নাকি সারপ্রাইজ, মানে সবাই আগে দেখে নিলে তারা নাকি হবে না, হবে না। দেখে জাস্ট ড্রপ করলাম, এখন আমি বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। ফাইনালি আমি বাড়ি পৌঁছে গেছি, এখন বাজে 9:30, সারাদিন ধরে শুধু এই দোকান সেই দোকান। ও মা কি হয়েছে বাবা? ও তুমি আসবে না? আমার বাবা খুব লজ্জা পায়, ব্লগ দেখলেই বাবা লজ্জা পেয়ে যায় আর আসতে চায় না। মা বসে আছে, কি করছো মা? আমি আর ফোন করে বসে রয়েছি, তুই আছে বল? কিচ্ছু হয়নি, সবাই আমাকে জিজ্ঞেস করে যে তুমি তোমার ডগটাকে দেখাও না কেন, তো ওর অ্যাকচুয়ালি কিছুদিন ধরে খুব শরীর খারাপ হয়েছিল, এখন একটু বেটার আছে, যদিও ঠান্ডা লেগেছে, চোখটা দেখলে বুঝতে পারবে যে খুব ঠান্ডা লেগেছে, বাট যাই হোক ডাক্তার দেখানো হচ্ছে, ওষুধও খাওয়ানো হচ্ছে। এ দেখো মার এখানে এসে না চুপ করে মুখটা কেরম করে রেখে দেয়, যাতে ও মানে মা, যাতে মা ওকে মানে হাত পা চুলকে দেয়। মম্মি
কিরে পুনপু, কি হয়েছে পুনপু? ও তাকাচ্ছে ক্যামেরার দিকে, কিভাবে পোস্ট করবে ভাবছে। মাঝে দেখলাম সব ইয়েগুলো ভালোই আছে। সবথেকে প্রবলেম হচ্ছে ওরা সেনকোবেনকোতে না এত ওই হাতে গ্লাভস পরিয়েছিল, তারপরে বলছে যে মানে হাতে যে পরবে সে গ্লাভস পরে তার দেখতে হবে, এতে খুব অসুবিধা হচ্ছিলো, খুব গরমও লাগছিল। তারপর যে জুয়েলারি পিসগুলো ছিল সেগুলো তুমি নিজের হাতে ধরতে পারবে না, আরেকজন এসে তোমাকে পরিয়ে দেবে, খুব অসুবিধা। সেনকো বলো, পিসি চন্দ্র বলো, অঞ্জলি বলো, এগুলোতে খুব বেশি রুলস আর খুব মানে ডিস্টারবেন্স। আমি ঈশাও গেছিলাম, ওই অঞ্জলিতে গেছিলাম, অঞ্জলিতে একই তো খুব ছোট জায়গা, তার মধ্যে পর্দা দিয়ে দিয়েছে, পুরো দম আটকে যাচ্ছিল। ওর থেকে আমাদের এখানে খারাপ না, আমরা দেখেছি নর্মাল যে স্টোরগুলো আছে, যেরকম আমাদের এখানে এপি জুয়েলার্স বলে একটা স্টোর আছে, তারপরে চৌমাথায় অনেক স্টোর আছে, সেগুলো কি হয়েছে কালেকশনও ভালো, আর আমার মনে হয় যে ব্যবহারও ভালো, মানে এদের ব্যবহারও খারাপ। বড় বড় স্টোর গুলোতে আমার সেরকম একটা কিছু ভালো লাগেনি, কারণ এই করোনা সিচুয়েশনে মেন প্রবলেমটা হচ্ছে অনেক বেশি রেস্ট্রিকশন, ওদের কাছে কালেকশন কম আর শান্তিভাবে দেখা যাচ্ছে না। বাট নর্মাল স্টোর যেগুলো আছে সেগুলোতে আমার মনে হয় বেটার কালেকশন আর প্লাস শান্তিভাবে একটু দেখাও যাচ্ছে। এই জন্য আমি উপরে যাচ্ছি, একটু পরে এসে আমি ডিনার করছি, ঠিক আছে? চল পুনপুরিকে টাটা বলে দাও, পুনপুরি টাটা বলো, পুনপুরি পুনপু টাটা বলো, টাটা দিদিভাই টাটা, টাটা বলো, টাটা উপরে গেলাম। এই দেখো আমার বাবা ওখানে বসে বসে আমার ভিডিও দেখছে, খালি গিয়ে বসে আছে বলে দেখাচ্ছি না, কিন্তু বসে বসে আমার বাবা নিজের ভিডিও দেখছে। কোন ভিডিওটা দেখছো বাবা? আজকে এটা ছেড়েছি, দাঁড়া 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 দেখো, এই দেখো, সরি সরি সরি, এই দেখো আমার বাবা বসে বসে আমারই ভিডিও দেখছে যেটা আমি আজকে দুপুরবেলা ছেড়েছি। আমার মা বাবা দুজনেই বসে বসে আমাদের ভিডিও মানে আমার ভিডিওটা দেখে, সো দ্যাট বাড়ি কেমন লাগছে, এটা কেমন লাগছে, ওটা কেমন লাগছে বুঝতে পারে। যাই হোক উপরে যাই, কেমন আছে বাবা ভিডিওটা আজকে, ভালো হয়েছে? আমি এখন বসে বসে মেকআপ রিমুভ করছি, প্রত্যেকদিন রাতেবেলা মেকআপ রিমুভ করাটা খুব দরকার, না হলে স্কিন নষ্ট হয়ে যাবে। যদিও তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে আমার স্কিন কেয়ার রুটিন কী, আমি কী করি কী না করি, তো আমি আমার স্কিন কেয়ার রুটিনটা নিচে ডিসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। আজকে খুবই মজা হলো, অনেক ঘুরেছি, অনেক গল্প করেছি, এটা দেখেছি ওটা দেখেছি, যদিও এখন অবধি কিছু কিনিনি, কারণ আজকে ফার্স্ট টাইম যে আমি অমিতের মার সাথে বেরোলাম কেনাকাটি করতে বা দেখতে। মোস্টলি আমি নিজের মার সাথে তো গেছি, মানে কিছু দেখতে কোনটা ভালো লাগছে না লাগছে, বাট এটা ওদের সাথে ফার্স্ট টাইম ছিল, তো এক দুবার দেখবো, দেখে ফাইনাল ডিসাইড করে নেবো যে কোনটা আমার পছন্দ কোনটা আমার পছন্দ না। একটা মেন প্রবলেম যেটা আজকে আমরা সারাদিনই ফেস করলাম সেটা হচ্ছে হলো কোথাও আমাদেরকে ভিডিও শ্যুট করতে দেয়নি, লাস্ট যে দোকানটায় গেছিলাম সেখানটায় একটুখানি দিয়েছে, অল্প একটু তুলতে পেরেছি। আই হোপ তোমাদের সেটা দেখতেই ভালো লাগবে। খুব বেশি একটা সোনার দোকানে তোমাদেরকে ভিডিও তুলতে দেবে না যদি কিনা তুমি পারমিশন নিয়ে যাও, তো আমাদের কাছে কোনো পারমিশন ছিল না, কারণ আমি এমনি শপিং করতে গেছিলাম, তো আমি তুলতে পারিনি সেরকম একটা। আর কালকে আমি আমার মেইন চ্যানেলের জন্য খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও বানাবো, বুলেট যাচ্ছে এক সেকেন্ড, তো কালকে আমি আমার মেইন চ্যানেলের জন্য খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও বানাবো। আমি ওই চ্যানেলের থেকে 1 মান্থের একটা ব্রেক নিয়েছিলাম, তো সেই ব্রেকটা আমি কেন নিয়েছিলাম, কি কারণে আমি হট করে ওখানে মানে পোস্ট করা ছেড়ে দিয়েছিলাম, সব কিছুর ব্যাপারে একটা ভিডিও বানাবো। অ্যান্ড আমি অ্যাকচুয়ালি ভিডিওটা বানাতে চাইছিলাম, মানে ওই চ্যানেলে যারা আমার সাবস্ক্রাইবার তাদের সাথে আমার কথা বলাটা খুব দরকার ছিল, তো কালকে আমি সেই ভিডিওটা বানাবো। যতক্ষণ না তোমরা এই ব্লগটা দেখবে না, ওই ভিডিওটা আই থিঙ্ক আপ হয়ে যাবে, যদি আপ হয়ে থাকে তো আমি নিচে ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওটারও লিঙ্ক মেনশন করে দেবো। আর দ্যাট ইজ ইট অ্যাবাউট দিস ভিডিও, আর কিছু বলার নেই। আই হোপ তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে ভালো লেগেছে, জানি আমি আজকে অনেক কিছু দেখাতে পারিনি কারণ দোকানে অ্যালাউ করেনি বলে, বাট একটুখানি এদিক ওদিক তো হবে, কিছু করার নেই, আমি জানতাম না যে সত্যি অ্যালাউ করবে না, নেক্সট টাইম আমি সেটা যেন কম্পেনসেট করে দেবো আর 2-3টে এক্সট্রা দোকান আরও দেখিয়ে দেবো। আই হোপ কি এই সপ্তাহ বা এই সপ্তাহ তো চলেই গেল, পরের সপ্তাহে চেষ্টা করবো আবার একটুখানি ক্লোদিং শপিংয়ের জন্য যাওয়ার। অমিতের জন্য এবার আস্তে আস্তে কেনা স্টার্ট করতে হবে, না হলে ও বলবে যে ও সারাদিন শুধু তোরটাই দেখা হয় আমারটা দেখা হয় না, তো এবার অমিতেরও শপিং একটু একটু করে দেখা স্টার্ট করবো, তারপর ফাইনালি দেখবো কি কিনি কি না কিনি। আর আউটডোরটাকে আমি বড় করতে চাই না, দ্যাট ইজ ইট অ্যাবাউট দিস ভিডিও। আর তোমরা যদি আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো না করে থাকো তাহলে প্লিজ আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে ফলো করে দিও, ইয়েটা কি বলো ওটাকে হ্যান্ডেলটা তোমাদের স্ক্রিনে আছে আর লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে আছে। আমি তোমাদেরকে সবসময় বলি আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে ফলো করতে, কারণ আমি ওখানে অনেক স্টোরিজ দিই যেগুলো তোমরা ব্লগে দেখতে পাও না। অনেকে বলে যে দিদি আরও বড় ব্লগ বানাও, বাট ইয়াঙ্কা আরও বড় ব্লগ বানাও, বড় ব্লগটা তো আমি জানি না আর কতটা পসিবল হবে, বাট তোমরা যদি আমাকে আরও দেখতে চাও তাহলে ইনস্টাগ্রাম আছে, ফেসবুক পেজ আছে, টুইটার আছে, সেখানে আমাকে ফলো করো, আমি সারাদিন
কিছু না কিছু পোস্ট করতে থাকি, তো তোমাদের সেটা দেখতেও ভালো লাগবে। দ্যাট ইজ ইট অ্যাবাউট দিস ভিডিও। আর তোমাদেরকে না ডিস্টার্ব করে এখন আমি যাচ্ছি, কারণ আমি এর থেকেও বেশি বড় আর আউটডোরটাকে বানাতে চাই না। বাই ফর নাও, তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। বাই, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আরো আরেকবার সাবস্ক্রাইব করো, মেইন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সব করে দাও একবার। বাই।